তো ইন্টারসেকশনের মধ্যে হলে এটার দ্বারা কত বোঝাচ্ছে এটার দ্বারা 10 বোঝাচ্ছে মনে করে এটা হচ্ছে 10 আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রিয় শিক্ষার্থী আজকের এই ভিডিওর মধ্য দিয়ে তোমাদের চ্যাপ্টার 3.1 এর ভিডিও সিরিজ শুরু হতে যাচ্ছে তো এই ভিডিওতে আমরা আলোচনা করব সংখ্যা পদ্ধতি থেকে যেসব বেসিক কোশ্চেন তোমাদের পরীক্ষায় আসে স্পেশালি থিওরিটিক্যাল এবং এমসিকিউ এর জন্য এটা কাজে লাগবে দেন সিকোয়েন্সিয়ালি আমরা ম্যাথগুলো দেখব কনভার্সন করা দেখব তো প্রথমে আমরা যেটা দেখব যে এই অধ্যায় থেকে যে কোশ্চেনটা তোমাদের পরীক্ষায় আসে সেটা হচ্ছে সংখ্যা কি জিনিস বা সংখ্যা বা নাম্বার কাকে বলে তো নর্মালি সংখ্যা বলতে আমরা কি বুঝি যে সংখ্যা হচ্ছে এমন একটা উপাদান যেটা দিয়ে কোনো কিছু গণনা করব পরিমাপ করব বা পরিমাণ নির্ণয় করব যেমন আমি যদি বলি সে হচ্ছে শ্রেণীকক্ষে 17 জন শিক্ষার্থী উপস্থিত রয়েছে তাহলে এটাকে একটা সংখ্যা বলবো কারণ এই 17 দ্বারা আমরা কি করতেছি কোনো কিছু পরিমাণ নির্ণয় করতেছি অথবা কোনো কিছু গণনা করতেছি যদি আমরা ডেফিনেশনটা একটু দেখি তাহলে তোমরা ব্যাপারটা আরও ক্লিয়ার হবা তাহলে দেখো কি লিখেছি যে সংখ্যা হচ্ছে এমন একটা উপাদান যা কোনো কিছু গণনা পরিমাপ বা পরিমাণ নির্ণয় করার জন্য ব্যবহৃত হয় যেমন আমরা বললাম যে একাদশ শ্রেণীতে 257 জন শিক্ষার্থী রয়েছে তাহলে 257 হচ্ছে কি একটা সংখ্যা শুধুমাত্র যে এই শূন্য থেকে 9 ব্যবহার করবো ব্যাপারটা এরকম না কখনো কখনো এমনও হতে পারে 3A 2D তাহলে এগুলাও হচ্ছে কোনো না কোনো উপাদান তো এই জিনিসগুলো আমরা সিকোয়েন্সিয়ালি দেখবো ধীরে ধীরে তাহলে আমি আরেকবার যদি বলি সংখ্যা হচ্ছে একটা উপাদান বা এমন একটি উপাদান যার মেইন কাজ হচ্ছে হয় কোনো কিছু গণনা করব পরিমাপ নির্ণয় করব অথবা পরিমাণ নির্ণয় করব তো এটাকেই বলা হচ্ছে সংখ্যা তো সংখ্যার পরে যে কোশ্চেনটা তোমাদের পরীক্ষায় আসে সেটা হচ্ছে অঙ্ক কাকে বলে অঙ্ক বা হচ্ছে কি ডিজিট তো এবার যদি আমরা অঙ্ক নিয়ে কথা বলি খুবই ছোট একটা ডেফিনেশন বাট এটা পরীক্ষায় তোমার প্রায় সময় থাকতে পারে সেটা হচ্ছে দেখো যে উপাদান অঙ্ক বলতে কী বোঝাচ্ছি এটাকে তো আমরা সংখ্যা বললাম তো সংখ্যার ক্ষুদ্রতম যে উপাদানগুলো ক্ষুদ্রতম উপাদান বলতে কি এই সূত্রকে যদি আমি ছোট ছোট ভাগে ভাগ করি তাহলে হচ্ছে কি 7 হচ্ছে একটা উপাদান 1 হচ্ছে আরেকটা উপাদান তাহলে দেখো তাহলে সংখ্যার ক্ষুদ্রতম উপাদানকে তাহলে 1 হচ্ছে একটা অঙ্ক 7 হচ্ছে একটা অঙ্ক অনুরূপভাবে যেমন মনে করো 3A লিখেছি তাহলে 3 হচ্ছে একটা উপাদান আর A হচ্ছে একটা ক্ষুদ্র উপাদান অর্থাৎ একটা সংখ্যাকে ছোট ছোট ভাগে ভাগ করলে আমরা যা পাই সেটাকে কি বলতেছি অঙ্ক তাহলে এবার যদি আমরা একটু ডেফিনেশনটা দেখি দেখো সংখ্যার ক্ষুদ্রতম উপাদান বা প্রতীককে অঙ্ক বলে তো একটু আগে আমরা কি বলছিলাম 257 হচ্ছে একটি সংখ্যা 257কে যদি আমরা ছোট ছোট ভাগে ভাগ করি তাহলে আমরা কি পাবো 2 7 এবং 2 5 এবং 7 তাহলে এই তিনটা হচ্ছে আমার অঙ্ক তাহলে ডেফিনেশনে যদি আরেকবার বলি যে সংখ্যার ক্ষুদ্রতম উপাদানকে অঙ্ক বলে তাহলে এখন একটা জিনিস এখান থেকে আমরা বের করতে হবে যে কোশ্চেনটা তোমাদের 2 মার্কের জন্য পরীক্ষায় থাকতে পারে তা হচ্ছে যে সংখ্যা এবং অঙ্ক এদের মধ্যে রিলেশনটা কী বা সম্পর্কটা কী সেটা একটু দেখব সেটা হচ্ছে দেখো এই যে আমি যদি 5 সংখ্যাটাকে বলি 5কে আমরা সংখ্যাও বলতে পারি আবার কি বলতে পারি বলো দেখি অঙ্ক বলতে পারি না আচ্ছা 5কে যদি আমরা সংখ্যাও বলতে পারি অঙ্কও বলতে পারি কিন্তু আমি যখন 1 5 লিখবো অথবা 15 লিখবো তখন কি এটাকে আর সংখ্যা বলবো না অঙ্ক বলবো এটা একটা ব্যাপার তো সহজভাবে ব্যাপারটা বলি যে দেখো 0 1 2 .9 এই যে এরা প্রত্যেকেই হচ্ছে অঙ্ক এবং সংখ্যা যেমন আমি যদি বলি যে 1 হচ্ছে একটা কি সংখ্যা এবং 1 হচ্ছে একটা অঙ্ক তাহলে প্রত্যেক অঙ্কই হচ্ছে কিন্তু সংখ্যা কারণ এটাকে অঙ্কও বলতে পারতেছি সংখ্যাও বলতে পারতেছি তাহলে প্রত্যেক অঙ্কই হচ্ছে সংখ্যা কিন্তু আমি যদি এবার মনে করো যেটা লিখলাম আর কি 15 তাহলে 15কে শুধুমাত্র কি বলতে পারবো শুধুমাত্র সংখ্যা বলতে পারবো তাহলে ব্যাপারটা দেখো যে প্রত্যেক অঙ্কই সংখ্যা কিন্তু সকল অঙ্কই সংখ্যা কিন্তু সকল সংখ্যাই অঙ্ক নয় আমরা যদি এবার ব্যাখ্যাটা কোশ্চেনটা দেখি কীভাবে থাকতে পারে দেখো কোশ্চেন থাকতে পারে এরকম যে সকল অঙ্কই সংখ্যা কিন্তু সকল সংখ্যাই অঙ্ক নয় ব্যাখ্যা করো তাহলে ব্যাখ্যাটা কীভাবে দিব সেটা হচ্ছে দেখো আমি এখানে লিখে দিয়েছি যে আমরা কী করবো যেহেতু আমরা অলরেডি দুটো ডেফিনেশন পড়েছি সংখ্যার একটা ডেফিনেশন অঙ্কের একটা ডেফিনেশন পড়েছি তো যেহেতু 2 মার্কের জন্য আসবে ব্যাপারটা আমরা এভাবে সাজায় লিখতে পারি কোনো কিছু নতুনভাবে না পড়ে তাহলে কী করেছি দেখো যে সংখ্যা হচ্ছে এমন একটি উপাদান যা দিয়ে কোনো কিছু গণনা করা হয় এই যে উপরে বলেছি যে সংখ্যা হচ্ছে একটা উপাদান যা দিয়ে কোনো কিছু গণনা বা পরিমাপ করা হয় আবার অঙ্কের ডেফিনেশন কী দিয়েছে যে সংখ্যার ক্ষুদ্রতম উপাদানকে অঙ্ক বলে এ দেখো অপরদিকে সংখ্যার ক্ষুদ্রতম উপাদানকে কি বলে অঙ্ক বলে আচ্ছা তাহলে এবার আমরা কি বলেছি যে 0 থেকে 9 এগুলো প্রত্যেকেই এক একটি অঙ্ক এবং কি সংখ্যা তারপরে একই সঙ্গে এটা অঙ্ক হইতে পারে আবার সংখ্যাও হইতে পারে কিন্তু 2 5 হচ্ছে কি 2 অঙ্ক বিশিষ্ট কারণ 2 এবং মনে করো 5 এটা হচ্ছে 2 অঙ্ক কারণ 2 একটা হচ্ছে অঙ্ক 5 হচ্ছে একটা অঙ্ক তাহলে
তাহলে 25 হচ্ছে কি দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা অথবা আমি যদি লিখতাম যেমন এখানে লিখেছে 435 যেমন 435 তা এটা হচ্ছে কি তিন অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা সুতরাং আমরা বলতে পারি সকল অঙ্কই সংখ্যা কিন্তু সকল সংখ্যা অঙ্ক নয় আবার আমি যদি বলি তোমাকে তাহলে এই যে এরা প্রত্যেকটা অঙ্কই সংখ্যা কিন্তু যখন আমি 25 একসঙ্গে লিখব তখন এটাকে শুধুমাত্র সংখ্যা বলবো তাহলে এটা অঙ্ক হচ্ছে সংখ্যা হচ্ছে আর এটা শুধুমাত্র সংখ্যা এটাকে আর অঙ্ক বলতে পারবো না তাহলে আরেকবার হলো কি ব্যাপারটা এরভাবে শোনা যাবে এটা হচ্ছে প্রত্যেক বা সকল অঙ্কই সংখ্যা কিন্তু সকল সংখ্যাই কি নয় অঙ্ক নয় আচ্ছা এবার আমরা পরবর্তীতে কি কোশ্চেনটা হয় সেটা আমরা দেখব সেটা হচ্ছে সংখ্যা পদ্ধতি তাহলে কাকে বলে যেহেতু এই অধ্যায়ের নামই হচ্ছে নাম্বার সিস্টেম বা সংখ্যা পদ্ধতি তো সংখ্যা পদ্ধতি যদি আমরা ডেফিনেশনটা বলি যে আমরা কিছুক্ষণ আগে কী কী ব্যবহার করেছিলাম দেখো মনে করো 3D 4D তাহলে এখানে শুধুমাত্র কিন্তু শুধুমাত্র কী থাকছে না আমরা যে অঙ্ক থাকতেছে তা কিন্তু না আমরা বিভিন্ন ধরনের কী থাকতে পারে বিভিন্ন ধরনের বর্ণ থাকতে পারে সাংকেতিক চিহ্ন বা প্রতীক থাকতে পারে যেমন বিভিন্ন বর্ণ অঙ্ক সাংকেতিক চিহ্ন এগুলো ব্যবহার করে যখন আমরা কোনো কিছু গণনা করব বা পরিমাপ নির্ণয় করব সেটাকে আমরা বা কোনো কিছু গণনা করব অথবা কী করব লিখে প্রকাশ করব যেমন আমি কিছুক্ষণ আগে যখন বলেছিলাম যে ক্লাসে মনে করে লিখলাম হচ্ছে 235 জন শিক্ষার্থী মনে করে উপস্থিত রয়েছে তাহলে এই 235 জন দ্বারা কি কোনো কিছু গণনা করলাম না আবার যদি আমি খাতায় লিখে রাখতাম তাহলে এটাও কিন্তু এই কি সংখ্যার একটা কাজ হইলো কি যে যার দ্বারা কোনো কিছু বিভিন্ন বর্ণ অঙ্ক সাংকেতিক চিহ্ন ব্যবহার করে কোনো কিছু গণনা করা হয় অথবা লিখে প্রকাশ করা হয় তাকে কি বলে হয় সংখ্যা পদ্ধতি আমি যে পদ্ধতি ব্যবহার করি না কেন তাহলে সংখ্যা পদ্ধতি যদি আমরা প্রকারভেদ দেখি যে সংখ্যা পদ্ধতিকে প্রধানত আসলে দুই ভাগে ভাগ করা হয় একটা স্থানীয় মানের উপর ভিত্তি করে দুই ভাগে ভাগ করা হয় এখন তোমাদের জানা দরকার যে একটা স্থানীয় মান কি যেহেতু আমরা বললাম যে স্থানীয় মানের উপর ভিত্তি করে সংখ্যা পদ্ধতিকে দুই ভাগে ভাগ করা হয় তাহলে আমাদের জানা দরকার স্থানীয় মানটা স্থানীয় মান বলতে ব্যাপারটা এরকম মনে করো তুমি যে স্থানে আছো ওই স্থানে তোমার একটা মান আছে বা সম্মান আছে তাই না তো ব্যাপারটা মনে করো তুমি বাংলাদেশে আছো তোমার একটা বাংলাদেশে একটা সিটিজেনশিপ আছে কিন্তু তুমি যখন বাইরের দেশে যাবা তখন কিন্তু তোমার ওই স্থানে বাংলাদেশে যে মানটা ছিল ওই স্থানে তোমার সেই মান নাও থাকতে পারে অথবা বিদেশির মান যখন বিদেশি যখন বাংলাদেশে আসবে তার যে একটা ভ্যালু থাকবে বাংলাদেশে সেটা নাও থাকতে পারে বা সেটা আরও বেশিও হতে পারে তাই না তো তাহলে আমরা যদি ডেফিনেশনটা বলি একটি সংখ্যা যে স্থানে অবস্থান করে ওই স্থানে তার যা মান হয় তাকে তার স্থানীয় মান বলে যেমন আমি যদি বলি যে 5 একটা যদি এখানে থাকে সেটা এককের ঘরে আছে শুধুমাত্র এর মান হচ্ছে 5 কিন্তু এই 5 সংখ্যাটা যদি এখানে থাকে তাহলে এবার কত হয়ে যাবে 50 হয়ে যাবে কারণ সে তার স্থানীয় মান বলতে সে দশকের ঘরে আছে আর 5×10 তার মানে 50 আবার সেম ঘরটাই যদি এই শতকের ঘরে আসে তাহলে এটা হয়ে যাবে কত 500 তাহলে এই ব্যাপারটা হলো কি যে একটা সংখ্যা যে স্থানে অবস্থান করে ওই স্থানে তার যা মান হয় তাকে তার স্থানীয় মান বলে তো এবার এই স্থানীয় মানের উপর ভিত্তি করে সংখ্যা পদ্ধতিকে দুই ভাগে ভাগ করা হয় একটা হচ্ছে কি অস্থানিক সংখ্যা পদ্ধতি বা হচ্ছে কি নন পজিশনাল তো ব্যাপারটা কি সেটা যদি আমরা একটু দেখি অস্থানিক সংখ্যা পদ্ধতি তার মানে স্থানের উপর কি নির্ভর করে না মান নির্ভর করে না যেমন তোমরা টালি চিহ্ন ব্যবহার করেছো ক্লাস 8 এটা দেখেছো ব্যবহার তো টালি চিহ্ন কিভাবে কাজ করে মনে করো আমি টালি চিহ্নে 3 লিখবো আচ্ছা 3 কিভাবে লেখা যায় টালি চিহ্নে বলো দেখি 3 লেখা যায় এভাবে মনে করো 1 আর 1 2 আর 1 হচ্ছে 3 তার মানে এই 3 সংখ্যাটা লেখার জন্য আমি মনে করি টালি চিহ্নে 3 লিখবো তো 3 কি অঙ্কগুলোর কি অবস্থান নির্ভর করে অর্থাৎ 3 হওয়ার জন্য অঙ্কগুলো কি নির্দিষ্ট অবস্থানেই থাকতে হবে অবশ্যই থাকতে হবে না যেমন মনে করো এটার দ্বারা 3 বোঝাচ্ছে এখন তুমি যে মাঝখানের যে অঙ্কটা আছে এটাকে উঠায় তুমি এখানে নিয়ে আসলা তাহলে এখন দেখো দেখি কি হয়ে গেলো এটা তাহলে এখন তবুও কিন্তু 3ই থাকতো তাহলে এখন যদি ডেফিনেশনটা একটু দেখি যে পদ্ধতিতে সংখ্যার মান অঙ্কসমূহের অবস্থানের উপর নির্ভর করে না আমি আবার বলছি এই 3 সংখ্যাটার মান অঙ্কগুলোর কি অবস্থানের উপর নির্ভর করতেছে অঙ্কগুলো আমি যে কোনো অবস্থানে দিতে পারি তবু কি থাকবে 3ই থাকবে তাহলে আবার দেখো যে সংখ্যার মান অঙ্কের অবস্থানের উপর নির্ভর করে না অঙ্কগুলো আমার কি হইতে পারে এই অঙ্কটা এখানেও যাইতে পারে আবার এটা মনে করো আমরা এখানে নিয়ে আসতে পারি তাহলে এখানে এই অঙ্কগুলো যে কোনো অবস্থানে থাকতে পারে তবু কিন্তু কি হবে 3 হবে তাহলে যে পদ্ধতিতে সংখ্যার মান
ব্যবহৃত অঙ্কসমূহের অবস্থানের উপর নির্ভর করে না, অঙ্কগুলোর অবস্থান যে কোনো জায়গায় থাকতে পারে, যদি অবস্থানের উপর সংখ্যার মান নির্ভর করে না এই জন্য এটাকে বলে অস্থানিক বা হচ্ছে নন পজিশনাল। এরপরে যদি আমরা স্থানিক সংখ্যা পদ্ধতির কথা বলি, তাহলে এর আগে বলছিলাম কি সংখ্যার মান অঙ্কসমূহের অবস্থানের উপর নির্ভর করে না, তাই না? তো সংখ্যার মান যদি অঙ্কের অবস্থানের উপর নির্ভর না করে তাহলে অস্থানিক, আর যদি নির্ভর করে তাহলে কি হবে স্থানিক। যেমন একটু আগে যদি আমরা এরকম উদাহরণ দেখেছিলাম, আচ্ছা একটু অন্যভাবে দেখি, সেটা হচ্ছে আমি মনে করো 25 কথাটা লিখবো, তাই না? তো 25 লেখার জন্য আমরা তো এভাবে লিখি। এখন তোমার মনে হলো যে না আমি 25 লিখবো, বাট অঙ্কগুলো আমি নিজেদের ইচ্ছা মতো লিখবো। যেমন একটু আগে যেমন দেখলাম যে টালি চিহ্নের ক্ষেত্রে তুমি কি ইচ্ছা মতো লিখতে পারছিলা, কিন্তু এখানে তুমি যদি 25 লিখতে চাও এবং অঙ্কগুলো কি করতে চাও যে অঙ্কগুলো তুমি কি করবা না, অঙ্কগুলো করবা না হচ্ছে কি নিজেদের ইচ্ছা মতো করে রাখবা, পজিশন ঠিক রাখবা না। এখন মনে করো তুমি যদি এভাবে লেখো তাহলে কি এটা 25 হবে? হবে না। তাহলে কি হচ্ছে 25 হওয়ার জন্য অঙ্কগুলোর কি হচ্ছে অবস্থান নির্ভর করতেছে, অর্থাৎ এককের ঘরে 5 থাকবে এবং দশকের ঘরে কত থাকবে 2 থাকবে। তাহলে সংখ্যার মান অঙ্কসমূহের কিসের উপর নির্ভর করে? অবস্থানের উপর, অর্থাৎ অবস্থান চেঞ্জ করলে সংখ্যার মান চেঞ্জ হয়ে যায়। তাহলে আমি আরেকবার বলি, যে পদ্ধতিতে দেখো সংখ্যার মান অঙ্কসমূহের অবস্থানের উপর নির্ভর করে তাহলে স্থানিক, আর নির্ভর না করলে অস্থানিক। স্থানিকে যদি আমরা দুই একটা উদাহরণ দেই, যেমন লেখা আছে বাইনারি দশমিক। আচ্ছা এখন আমরা এক কাজ করব, সেটা হচ্ছে যেমন যেখানে একটা উদাহরণ দিয়েছিলাম, যদি তোমরা এটা ব্যবহার করেছো যে এই যে ডিজিটগুলো আছে এটা হচ্ছে এককের ঘরে আছে, তারপরে আছে দশক শতক হাজার, তার মানে আমি যদি কোনো কিছু লিখতে চাই আমাকে এই অবস্থানগুলো নির্দিষ্ট করে লিখতে হবে, আমি চাইলে অবস্থান চেঞ্জ করতে পারবো না। আচ্ছা এবার যদি পরীক্ষার কোশ্চেন, যে কোশ্চেনগুলো পরীক্ষায় তোমাদের এসেছিলো, যেমন পরীক্ষায় একবার এসেছিলো নিচের কোন সংখ্যা পদ্ধতিটি নন পজিশনাল সংখ্যা পদ্ধতি, তাহলে বলো দেখি নন পজিশন কাকে হবে? নন পজিশন হচ্ছে প্রাচীন হায়ারোগ্লিফিক্স বা শুধু হায়ারোগ্লিফিক্স থাকতে পারে অপশনে। আচ্ছা দেন আরেকটা যদি কোশ্চেন থাকে যে সংখ্যা পদ্ধতিকে প্রধানত কয় ভাগে ভাগ করা হয়, সংখ্যা পদ্ধতিকে সাধারণত দুই ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে পজিশনাল আর একটা হচ্ছে নন পজিশনাল। যদি এটা না বলে অন্যভাবে থাকতো যে সংখ্যা পদ্ধতিকে স্থানের উপর ভিত্তি করে কয় ভাগে ভাগ করা হয় বা স্থানীয় মানের উপর ভিত্তি করে কয় ভাগে ভাগ করা হয়, তাহলে হবে দুই ভাগ হয়, একটা স্থানিক এবং অস্থানিক। দেন আরও একটা প্রকারভেদ আছে যেটা আমরা পরের ভিডিওতে আলোচনা করব। তো কয়েকটা যদি উদাহরণ তোমাদের পরীক্ষা দেই, কারণ এই দিনগুলো পরীক্ষা আসে তোমার প্রচুর, তার মধ্যে সব থেকে বেশি আসে সেটা হচ্ছে হায়ারোগ্লিফিক্স, তারপরে হচ্ছে রোমান, মেয়ান, টালি। তাহলে এই সংখ্যাগুলো, এই যে পদ্ধতিগুলো রয়েছে এদের কি হয় না, সংখ্যার মান অঙ্কের অবস্থানের উপর নির্ভর করে না। তাহলে তোমাদের যদি একটা আমি উদাহরণ দেই, এই যে উদাহরণটা দেখতে পাচ্ছ, এটাকে যদি আর একটু বড় করা যায়, বড় করলে জানি না স্ক্রিনের বাইরে চলে যাবে। আচ্ছা তাহলে এটাকে একটু দেখি এদিকে, তো এখন দেখো দেখি এখানে কী কী আছে। এটা একটা হচ্ছে হায়ারোগ্লিফিক্স সংখ্যা পদ্ধতি। তো হায়ারোগ্লিফিক্সের ক্ষেত্রে যেটা হবে, দেখো এখানে আমরা যে এটা কিন্তু অনেক পুরানো, অনেক পুরানো সংখ্যা পদ্ধতি, এবং তারা কীভাবে গুণত, যেমন মনে করো এটা দেখতে পাচ্ছ একটা ইন্টারসেকশনের মতো। তো ইন্টারসেকশনের মতো হলে এটার দ্বারা কত বোঝাচ্ছে? এটার দ্বারা 10 বোঝাচ্ছে, মনে করো এটা হচ্ছে 10। এখন যদি তুমি 20 বুঝাইতে চাও তাহলে কী করতে হবে? আরও একটা 10 দিতে হবে। এখন কথা হলো তোমার এইটা যদি এদিকে দাও তবু 20, এটা এখানে দিলে আর একটা 20। আবার যদি তুমি 30 বুঝাইতে চাও তাহলে এই চিহ্ন এখানে একটা দিতে পারো অথবা এখানেও দিলা, তবু কিন্তু 30ই থাকলো। তার মানে 30 হওয়ার জন্য এমন না যে এই অঙ্কটা এখানেই দিতে হবে, অন্য জায়গায় দেওয়া যাবে না। তার মানে সংখ্যার মান এইগুলো এক একটা করে অঙ্ক, তাহলে অঙ্কের অবস্থানের উপর নির্ভর করতেছে না, তাহলে এটা হয়ে যাবে কি, এটা হয়ে যাবে আমাদের অস্থানিক বা নন পজিশনাল। পজিশন ডিপেন্ড করে না অঙ্কের সংখ্যার মানের জন্য। আচ্ছা এবার আমরা যেটা করব সেটা হচ্ছে এখান থেকে আর একটা কোশ্চেন আসে সেটা দেখব। এটাকে যদি আমরা আগের জায়গায় ফেরত নিয়ে আসি, তাহলে এবার রোমান সং নাম্বার থেকে একটা তোমাদের কোশ্চেন আসে, এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট এবং তোমরা এটা হয়তো বা অনেকেই নতুন হবে অনেকের জন্য। আজকে আমি যদি ব্যাপারটাকে একটু জুম করে দেখার চেষ্টা করি তোমাদের, আশা করি দেখতে পারবা। আচ্ছা এখানে দেখো রোমান সংখ্যায় তোমরা যেটা জানো সেটা হচ্ছে এক থেকে নর্মালি 10 জানো বা 20-30 এভাবে লেখা লিখতে পারবা। ব্যাপারটা হলো এরকম, রোমান সংখ্যা এটা মানে হচ্ছে 1, আবার যদি আমরা 5 বোঝাতে যাই তাহলে এটা হচ্ছে 5, আবার 10 বোঝাতে চাইলে x, তাই না? এখন যদি মনে করো 20 বোঝাতে চাই দুটা x দিবা, তাহলে এখন যদি 50 হয় তাহলে কি 5টাই হবে x দিবা? না, এভাবে দেওয়া যাবে না। রোমানের নির্দিষ্ট কিছু প্রতীক আছে, এই প্রতীকগুলো তোমাদের জানতে হবে। যাও এটা একটা টেকনিক্যালি মনে রাখা যায়, সেটা হচ্ছে এরকম,
মাই ডিয়ার ক্যাট লাভস এক্সট্রা ভ্যানিলা আইসক্রিম। তাহলে আমি যদি এটাকে একটু ওভাবে লিখি, মাই ডিয়ার ক্যাট, তাই তো? আচ্ছা আমি এভাবে তোমাকে যদি ওখানে লেখা আছে আমি তবু ওটাকে ব্যাপারে মাই ডিয়ার, এই মাই ডিয়ার ক্যাট লাভস এক্সট্রা ভ্যানিলা আইসক্রিম। হ্যাঁ, তো এখানে দেখো এই যে তোমরা জানো এটার মানে হচ্ছে কত, এটার মানে হচ্ছে ওয়ান, এটার মানে হচ্ছে কত, এই ভির ওয়ান মানে হচ্ছে কত, ভি মানে হচ্ছে পাঁচ, এক্স মানে হচ্ছে দশ, আর এল মানে হচ্ছে কত, পঞ্চাশ। আচ্ছা তারপরে সি মানে হচ্ছে একশো, ডি মানে হচ্ছে কত, পাঁচশো, আর এম মানে হচ্ছে সহস্রাব্দ বা হচ্ছে এক হাজার। তাহলে এখন দেখো কী টেকনিকটা কী হলো, মাই ডিয়ার ক্যাট লাভস এক্সট্রা ভ্যানিলা আইসক্রিম, তাই তো? তো এখানে আমরা নর্মালি এক থেকে পাঁচ, এক পাঁচ এবং দশ পারি। আচ্ছা এল, এলকে আমরা মনে, এল মানে হচ্ছে পাঁচশো, তোমরা নর্মালি জানো সি মানে কি সেঞ্চুরি, তাই তো? তো সেঞ্চুরি মানে কি একশো। আচ্ছা এম মানে হচ্ছে কি মিলিনিয়ামস মানে কি সহস্রাব্দ, তাই সহস্রাব্দ বলতে কি এমটা কি বোঝাবে এক হাজার, তাই তো? আচ্ছা ডি তে আসলে টেকনিক ওভাবে আসতেছে না, তাই মনে রাখতে হচ্ছে দুটো মনে রাখলা, এল মানে হচ্ছে ফিফটি আর ডি মনে হচ্ছে কত, ডি মনে হচ্ছে পাঁচশো। তাহলে এভাবে আমরা কি করতে পারি, রোমান সংখ্যাগুলো মনে রাখতে পারি। তো এর এটা হচ্ছে এই পর্যন্ত বেসিক ব্যাপার স্যাপার। তো এই অধ্যায়ের মেইন কোশ্চেনগুলো আসে তোমার হচ্ছে স্থানিক সংখ্যা পদ্ধতি থেকে, যেমন বাইনারি, অক্টাল, ডেসিমাল, হেক্সাডেসিমাল, যেটা আমি পরের পার্টে আলোচনা করতেছি। ভিডিওগুলো খুব ছোটো ছোটো করবো যেন তোমাদের দেখতে অনেকটা ইজি ফিল হয়। এভাবে আমরা আশা করবো যে এই পুরো অধ্যায়টা নতুন করে আবার কভার করার ট্রাই করবো। তো দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী এক ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।